আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ কানিজ। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি, আর তা হলো টুনা ফিশ বুনা। এই টুনা ফিশটা বুনা করতে খুব কমই ইনগ্রিডিয়েন্টস আর খুব কম সময় ব্যয় হয়। এটা আমার পার্সোনাল রেসিপি, আমার হাতে যে সময়টা খুবই কম থাকে তখনই আমি এই টুনা ফিশটা বুনা করে নেই। এটা খেতে কিন্তু অসাধারণ, তাই আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি। টুনা ফিশ রান্নার জন্য আমি এখানে 80 গ্রামের 2টা টুনা ফিশের ক্যান নিয়েছি, আর যে টুনা ফিশের ক্যানে তেল থাকে ওই টুনা ফিশের ক্যানই আমি ব্যবহার করেছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে নিয়েছি পরিমাণ মতো তেল। আমি মাঝারি হিটে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এখানে কিন্তু আমি 1 কাপ পেঁয়াজ ইউজ করেছি, আর টুনা ফিশের মধ্যে পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিলেই আমার কাছে ভালো লাগে। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার চলে এসেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1/2 টিস্পুনের মতো লবণ, আর সব মশলা কিন্তু আমি এখানে 1/2 টিস্পুনের মতো দিয়েছি 1/2 টিস্পুন মরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে কেটে। সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন খুবই ব্যস্ত থাকি, হাতে একদম সময় থাকে না রান্না করার জন্য, তখনই আমি এই রান্নাটা করি। এই রান্নাটা কিন্তু খুবই অল্প সময়ে হয়ে যায়, আর আমার কাছে খুবই ভালো লাগে, আর আমার বাচ্চারাও খুবই পছন্দ করে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো আমি আদা রসুনের পেস্ট, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এবার আমি একেবারে লোতে নিয়ে এসেছি, আর দিয়ে দিচ্ছি টুনা ফিশগুলো। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এতে করে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব, এর নোটিফিকেশন সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যাবে। আমি ভালোভাবে টুনা ফিশগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তিন চার মিনিট ডেকে রাখার পর আমার এই টুনা ফিশ রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটোর সস। এখানে আপনারা টমেটো ইউজ করতে পারেন, যেহেতু আমার বাসায় টমেটো নাই, তাই জন্য আমি টমেটোর সসটা ইউজ করেছি। আমি 2 মিনিটের জন্য আবারও ঢেকে দিয়েছিলাম। এবার আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। এই তো ঝটপট হয়ে গেছে আমার টুনা ফিশ রান্নাটা। আমি আশা করছি আপনারা এই রান্নাটা বাসায় করবেন, আর বাসায় করলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার মনে হয় আপনাদের অনেক ভালো লাগবে, আর আপনাদের বাচ্চারা অনেক পছন্দ করবে এই টুনা ফিশের ভুনাটা। আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার নতুন পুরাতন সবগুলো ভিডিও দেখার জন্য। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি খুব বেশি ভালো লাগে থাকে, তাহলে আজকের ভিডিওটি ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে আমার সাথে থেকে উপভোগ করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।